এই হলো বিপ্লবী বাংলা নিউজ পোর্টাল এন্ড ওয়েব টিভি, আর আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ। আজ বিপ্লবী বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরেছি এক নতুন নিউজ আপডেট। আজ বিপ্লবী বাংলার ক্যামেরায় ধরা পড়ল গেলিয়া, সারদাপল্লী, বিবেকানন্দ সেবাশ্রমের প্রায় এক মাস যাবত 30 জন দুস্থ মানুষের অন্নদাতা হিসাবে আহার পরিবেশনের ছবি। আপনারা দেখতে থাকুন বিপ্লবী বাংলা নিউজের পর্দায়। উল্লেখ্য বিষয় হল গেলিয়া, সারদা পল্লী, বিবেকানন্দ সেবাশ্রম প্রায় এক মাস ধরে লকডাউন চলাকালীন 3টি পর্বে 200 জন মানুষের পরিষেবা প্রদান করেছেন। এছাড়াও তারা গত মে মাসের 11 তারিখ থেকে 30 জন এলাকার দুস্থ বয়স্ক মানুষের আহারের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে তারা আরও 200 জন মানুষের সহায়তা প্রদান করবেন বলে দাবি করেছেন এই গেলিয়া, সারদাপল্লী, বিবেকানন্দ সেবাশ্রমের কমিটির পক্ষ থেকে। শুধু তাই নয়, তারা এই 30 জন দুস্থ বয়স্ক ব্যক্তিদের যে আহারের দায়িত্ব গ্রহণ করেছেন তারা এক মাস যাবৎ চালিয়ে যাবেন বলেও দাবি করেছেন। আপনারা দেখতে থাকুন সেই ছবি বিপ্লবী বাংলা নিউজের পর্দায়। এখন আপনারা শুনতে থাকুন গেলিয়া, সারদাপল্লী, বিবেকানন্দ সেবাশ্রমের কমিটি সদস্য মানিক পাল কি বললেন এই আহার প্রদান সম্পর্কে। আমি এই আশ্রমের পক্ষ থেকে আমরা কিছু করোনাক্রান্ত যে যে ব্যক্তি বা মানুষরা আছে তাদের জন্য আমরা রিলিফে কিছু ব্যবস্থা করেছি। সারা ভারতের সঙ্গে পশ্চিমবাংলাতেও করোনাক্রান্ত এবং সারা ভারতের সঙ্গে পশ্চিমবাংলাতেও লকডাউন পর্ব চলছে। আমরা লক্ষ্য করছি এই লকডাউন পর্বতে যে সমস্ত সাধারণ মানুষ, বহু মানুষ আছে যারা দিন আনে দিন খায় খেটে খাওয়া মানুষ, তাদের অনেক অসুবিধা হয়েছে। সেই অসুবিধের কথা চিন্তা করে যারা আর্থিকভাবে সচ্ছল এবং আমাদের ঠাকুর মা এবং স্বামীজির আদর্শ অনুপ্রাণিত হয়ে বহু মানুষ তাদের রিলিফের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সেই সাহায্যের থেকে আমরা আশ্রমের পক্ষ থেকে বিভিন্ন মানুষকে প্রায় 200টি পরিবারকে আমরা সেবাকেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যে 3টি পর্যায়ে রিলিফ আমরা দিয়েছি। তার সাথে সাথে এলাকায় কিছু দুস্থ গরিব মানুষ যারা ভিক্ষা করে খায়, দিন আনে দিন খায়, তারা এই লকডাউনের জন্য কোথাও বাইরে যেতে পারছে না, কাজ করতে পারছে না। আমরা এরকম 35 জনকে আমরা চিহ্নিত করেছি। তাদেরকে এই গত 11/5/2020 থেকে প্রতিদিনের আমরা একবেলা খাবারের ব্যবস্থা করেছি। আগামী আরও এক মাস এটা চালাতে পারবো, যে ধরনের চিন্তা এখন পর্যন্ত আমাদের মজুদ আছে। আরও আমরা যারা আশ্রমের সাহায্য সহযোগিতা করছেন এবং ঠাকুরের আদর্শ অনুপ্রাণিত হয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে আরও অনুরোধ করছি তাদের আর্থিক সহযোগিতা করার জন্য, যাতে এইসব মানুষকে আরও দীর্ঘদিন তাদের খাবার পৌঁছে দিতে পারি। আমরা আগামী দিন যারা এই আশ্রমেতে এই সাহায্য সহযোগিতা করেছেন আশ্রমের পক্ষ থেকে ঠাকুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি এবং তাদের আরও সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি, তাদের শুভ কামনা করছি, আশা করছি আসামের পক্ষ থেকে পরবর্তী দিনে আমরা আরও রিলিফ আরও দেবো। আরও 200 পরিবারকে রিলিফ দেওয়ার জন্য চিন্তাভাবনা করছি, সেই জন্য আমরা বিভিন্ন মানুষের কাছে আবেদন করেছি। কতদিনের জন্য রিলিফটা দেবেন? আমরা আরও এক দেড় মানে যতদিন পাবো ততদিন দিয়ে দিয়েই যাবো। অনেক নিষ্ঠ করা হচ্ছে 200 জনকে দেবেন, যে রেশনটা দেবেন বলছেন সেই রেশনটা কতদিনের রেশন? সেটা প্রতি ফ্যামিলির 10 দিনের করে রেশন আমরা দেবো, এরকম ধরনের চিন্তাভাবনা আমাদের আছে। আপনারা এই কাজটা কত কি এক মাস পরেই থামিয়ে দেবেন? না, এক মাস পরে থামাবো না, আমরা আরও সাহায্যের জন্য হাত বাড়াবো, চেষ্টা করব যাতে করে আরও দীর্ঘদিন আমরা এটা চালাতে পারি। যতদিন লকডাউন পর্ব চলবে ততদিন যাতে আমরা প্রতিদিন মানুষকে আমরা খাবার পৌঁছাতে পারি সেই চেষ্টা করব।
दर्शक बंधुरा अपनारा चैनल सबस्क्राइब और लाइक करूँ। विप्लवी बांगला न्यूज ब्यूरो।